আজকে আমি আমার ছেলেকে স্কুলে আনতে যাব তাকে স্কুলে আনতে গেলে কি কি সে পেরেশানি থাকে সে পেরেশানিটা আমি আপনার পেরেশানিটা বলবো যে ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। এই আব্রাম খান জয়কে গতকাল স্কুল থেকে আনতে গিয়েছেন তার মা অপু বিশ্বাস। তার একটি ভিডিও বার্তা তিনি তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে। ভিডিওটি দেওয়া মাত্রই সেটি ভাইরালে পরিণত হয় এবং সেই ভিডিওর মাধ্যমে অনেকেই কিন্তু মিথ্যাচার করেছে। অনেকেই বলছেন অপু বিশ্বাসের সঙ্গে নাকি শাকিব খান তার ছেলেকে আনতে স্কুলে গিয়েছেন। আমি বলবো এই কথাটি একদমই মিথ্যে। আসলে আপনারা ভিডিওটি দেখুন, ভিডিওতে অপু বিশ্বাসের সাথে কিন্তু শাকিব খান যায়নি। অপু বিশ্বাস কতটুকু কষ্ট করে, সন্তানকে কতটুকু লালন পালনে কতটুকু কেয়ার করছে, এই বিষয়গুলো সে ভিডিও বার্তায় প্রকাশ করতে চেয়েছে। শুধুমাত্র এটুকুই করেছে। ছোট্ট জয়কে কিভাবে স্কুল থেকে আনে সেই বিষয়টি সেখানে তুলে ধরেছেন। ইতিপূর্বে অপু বিশ্বাস আরেকটি ভিডিও বার্তা দিয়েছিলেন যেখানে তার ছেলেকে স্কুলে দিয়ে আসছে, তো এরকমই আরেকটি ভিডিও সে শেয়ার করেছে। এটি নিয়ে কিন্তু অনেক সমালোচনা করছেন ভক্তরা। তাদের উদ্দেশ্যে বলবো, আসলে সত্যটা হচ্ছে অপু বিশ্বাসের সাথে শাকিব খান সেই দিন যায়নি। আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আসলে সত্যটা কি। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।